আশা করি সকলে ভালো আছো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আজকে আমি যে টপিকটার উপরে আলোচনা করব সেটা হচ্ছে ইউনাইটেড নেশানস অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে অনেক পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় হ্যাঁ একটা থেকে দুটো কোশ্চিন আমাকে পরীক্ষাতে আসে সো এই কোশ্চিনগুলো সলভ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রক্সিমেট কুড়িটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি সো এই কোশ্চিনগুলো আমি নিয়েছি প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ ডি এবং লোকো পাইলট গ্রুপ সি থেকে সো তোমার এই কোশ্চেনগুলো অবশ্যই হেল্প করবে ডাব্লুবিপি পুলিশ কনস্টেবল এবং তোমার আর আর ক্ষেত্রে সো শুরু করি চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো বলছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন প্রথম সেক্রেটারি কে ছিলেন তাহলে কে হবে ত্রিগোভিলি ড্যাগ হ্যারাসকোল্ড ইউথ থ্যান্ড না কোনোটিই নয় সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ তাহলে অপশান এ থ্রি এটা হচ্ছে সঠিক উত্তর এখন কোশ্চিন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে হ্যাঁ আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেট পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অ্যাপ্রক্সিমেট না একজাক্টলি পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ এটিতে এটি প্রতিষ্ঠা হয়েছিল সো চলো পরবর্তী কোশ্চেন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের সর্বশেষ বা একশো তিরানব্বইতম সদস্যতা প্রাপ্ত রাষ্ট্রটি কোনটি ইউট্রেরিয়া রিপাবলিক অফ সাউথ সুদান বাসনিয়া অ্যান্ড হারজে গোবি গোবিনা কোনোটি নয় সো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রিপাবলিক অফ সাউথ সুদান রিপাবলিক অফ সাউথ সুদান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি লাস্ট অর্থাৎ একশো তিরানব্বইতম সদস্যতা লাভ করেছে নেক্সট কোশ্চিন চলে যাব বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে দেখো এই কোশ্চিনটা যেহেতু দু হাজার বারোর কোশ্চিন ছিল সো এই কোশ্চিনটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ছিল তো এটা ভ্যালিড নয় সো তোমাদেরকে বলে দিই ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্কের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ডেভিড মালপাস কি বললাম ডি মালপাস এম এ এল পি ডাবল এস ওকে ডেভিড মালপাস এটা তোমরা কোথাও লিখে নিও পরবর্তী কোশ্চিন চলে যাব রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত শ্রীমতী সুচেতা কৃপালিনী শ্রীমতী সরোজিনু নাইডু শ্রীমতী রাজকুমারী সরি রাজকুমারী অমৃত কৌর কারেক্ট অ্যান্সার ইজ শ্রীমতী বিজয় কুমারী পণ্ডিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো এটাও খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন হুম পরবর্তী কোশ্চেন চলে যাব বিশ্ব এডস দিবস কবে পালিত হয় বললাম বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় অপশানগুলো দেখে নিই অপশান এ পয়লা অক্টোবর অপশান বি বারোই ডিসেম্বর অপশান সি পয়লা ডিসেম্বর অপশান ডি তেরোই নভেম্বর সো কারেক্ট অ্যান্সার ইজ ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয় ওকে চলো পরের কোশ্চিনটা চলে যায় ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত কোথায় ইউনিস্কো ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস অর্থাৎ ফ্রান্সে জেনেভাতে সুইজারল্যান্ডে নিউ ইয়র্কে ইউএসএ না ব্যাংকক থাইল্যান্ডে সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্যারিসে তাহলে ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে এখন কোশ্চিন হচ্ছে ইউনেস্কোর ফুলফর্ম কী ইউনেস্কোর ফুল ফর্ম হবে ইউনাইটেড নেশানস এডুকেশনস অ্যান্ড এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান ঠিক আছে সেটা হচ্ছে ইউএসের ফুলফর্ম এখন কোশ্চিন হচ্ছে ইউএসএ কবে প্রতিষ্ঠিত হয় হ্যাঁ তাহলে এটা তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমাদের যদি জানা থাকে নেক্সট কোশ্চেন বলছে তামাক বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় কোন কোন দিনে একুশে মে একত্রিশে ডিসেম্বর সরি একত্রিশে মে একত্রিশে ডিসেম্বর তিরিশে জুন একত্রিশে জুলাই কারেক্ট অ্যান্সার ইজ এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে একত্রিশে মে এই তিনটি বিশ্ব তামাক দিবস তামাক বিরোধী দিবস হিসেবে পালন করা হয় ওকে কোশ্চিন নাম্বার এইট দেখে নেব বলছে রাষ্ট্রসংঘের সদর দপ্তর অবস্থিত রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনিভাই নিউ ইয়র্কে রোমে না ওয়াশিংটনে ওয়াশিংটন ডিসিতে সো অপশান এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার ইজ বি নিউ ইয়র্কে ইউএসএ নিউ ইয়র্ক একটি শহর সেই শহরে ইউনাইটেড নেশনের সদর দপ্তর অবস্থিত নেক্সট কোয়েশ্চেন চলে যাব এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বলা হয় এটাকে সংক্ষেপে এডিবির মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত অপশানগুলো দেখে নিই জেনেভা অপশান বি ম্যানিলা অপশান বি ব্যাংকক অপশান ডি জাকার্তা কারেক্ট অ্যান্সার ইজ ম্যানিলা তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলা পরবর্তী কোশ্চেনে চলে যাব ব্যাংক সম্পর্কিত কোশ্চেনটি এবং খুব ইম্পর্টেন্ট বলছে বিশ্ব ব্যাংক বা যা কি নামে পরিচিত ইন্টারন্যাশনাল রিকনস্ট্রাকশান অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক নামেও পরিচিত এর সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে প্যারিসে জেনেভাতে না ওয়াশিংটন ডিসিতে সো কারেক্ট আনসার এটা হয়ে যাবে ওয়াশিংটন ডিসিতে এটা মনে রাখবে বিশ্ব ব্যাংক মানে বিশ্বের সব থেকে বেশি পাওয়ার কোথায় আছে ইউএসএতে আর ইউএসএর রাজধানী কোথায় ওয়াশিংটন ডিসি সো বিশ্ব ব্যাংক অবস্থিত ইউএন সরি ওয়াশিংটন ডিসি অর্থাৎ ইউএসএ ইউএসএতে আমেরিকাতে নিম্নলিখিতদের মধ্যে কোনটি রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএচ সাধারণ সভা বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ কারেক্ট অ্যান্সার ইজ সাধারণ সভা সাধারণ সভাই হচ্ছে এটা সবথেকে মূল্যবান অঙ্গ বা প্রধান অঙ্গ এটা চলে যাব পরের কোশ্চিনে বছরের কোন দিন রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয় অর্থাৎ এই দিনে রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য এটাকে রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হয় পঁচিশে মে দশে নভেম্বর আঠেরোই জানুয়ারি আর চব্বিশে অক্টোবর কারেক্ট আনসারে চব্বিশে অক্টোবর নাইনটিন ফোরটি ফাইভ অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এটি আবিষ্কৃত সরি প্রতিষ্ঠা হয়েছিল তাই এটাকে বিশ্ব সংঘ দিবস হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক সমর দিবস বা আইএলএ দ্যাট মিন্স ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত জেনেভা নিউ না রোম না কোনোটিই নয় সো কারেক্ট অ্যান্সার ইজ জেনেভা তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত নেক্সট কোশ্চিন চলে যাব আমরা বলছে বিশ্বের স্বাস্থ্য দিবস সরি বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় সেভেন এপ্রিল ফিফটিন এপ্রিল 9 এপ্রিল 10 এপ্রিল সো কারেক্ট অ্যান্সার ইজ সেভেন এপ্রিল আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি নেক্সট রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু আমি অ্যান্সারটা বলে দিয়েছি সো আমরা দেখলাম একটু আগে চব্বিশে অক্টোবর নাইনটিন ফর্টি ফাইভ সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির সদর দপ্তর কোথায় অবস্থিত বন রোম ব্রেসেলস হেগ কারেক্ট অ্যান্সার ইজ হয়ে যাবে ব্রেসেলস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর চলে যাব নেক্সট কোশ্চিন বলছে কত সালে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিলিজিয়ান কোঅপারেশান অর্থাৎ সার্ক সংক্ষেপে বলা হয় এর মানে প্রতিষ্ঠা হয় তাহলে অপশান নাইনটিন উনিশশো চুরানব্বই উনিশশো উনিশশো চুরাশি উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি উনিশশো খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় এখন কোশ্চিন হচ্ছে সার্কে এশিয়ার কোন কোন কান্ট্রিগুলো আছে তো বলে দিচ্ছি তোমরা লিখে নাও সেটা হচ্ছে ইন্ডিয়া নেপাল ভুটান বাংলাদেশ হলো ইন্ডিয়া নেপাল ভুটান বাংলাদেশ চারটি হল তারপর হচ্ছে পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপ এই চারটি নিয়ে গঠিত ঠিক আছে নেক্সট কোশ্চিন চলে যাবো ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত প্রাগ জেনেভা মস্কো বার্লিস সো কারেক্ট অ্যান্সার ইজ জেনেভা এটা মনে রেখো জেনেভা সো এই ছিল আমাদের আজকের প্রায় আঠেরোটা বিশ্ব ইউনাইটেড নেশানকে নিয়ে কোশ্চিন যে কোশ্চিনগুলো প্রতি বছর যে কোনো পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় জিজ্ঞাসা করে সো এই কোশ্চিনগুলো আশা করি তোমাদের হেল্পফুল হবে আর তোমার যদি মনে হয় যে এই ভিডিওটাকে আরও এর পার্ট টু বের করা যায় তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও